হ্যালো এভরিওয়ান, আজ আমরা আমাদের প্রিমিয়ার প্রো টিউটোরিয়ালের 4 নম্বর এপিসোডে আসি। আমরা ছোটো ছোটো টিউটোরিয়াল দিচ্ছি যাতে আপনারা সহজে এগুলো বুঝতে পারেন এবং কি প্র্যাকটিস করতে পারেন। আজকে আমরা কথা বলবো কীভাবে আপনারা ফাইলগুলো, ফটো, ভিডিও অথবা অন্যান্য ফাইলগুলো কীভাবে আপনারা অর্গানাইজ করবেন, প্লাস সেগুলো কীভাবে ইম্পোর্ট করবেন। মাল্টিপল ওয়ে আছে, বাট কোনটা আমাদের জন্য সুইটেবল হবে অথবা বেস্ট হবে তা আমরা দেখবো। আর এরপর আমরা দেখবো হচ্ছে ফাইল সিকোয়েন্সটা, ফাইল সিকোয়েন্সের ভিতরে আমরা কীভাবে রেজলিউশন চেঞ্জ করবো, কীভাবে এপিএস চেঞ্জ করবো এগুলো দেখবো। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যখনই আপনি শ্যুট করবেন ভিডিও, রেজলিউশনটা প্রথমে আপনারা ফিক্স করে নেবেন আপনি কি 1080 চাচ্ছেন না 4K চাচ্ছেন, প্লাস হচ্ছে কোন এপিএসটা চাচ্ছেন। কারণ যখনই আমরা একটা ফাইল থেকে অন্য একটা ফাইলের রেজলিউশন অথবা এপিএসগুলো চেঞ্জ করবো, কোয়ালিটি একটু ফল করতে পারে। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আপনি প্রথমেই ফিক্স করে নেবেন। সো আর কথা না বেরিয়ে আমরা এখন মূল ভিডিওতে যাবো। আমরা লাস্ট এপিসোডে দেখেছি কীভাবে আমাদের এই প্যানেলটা কাস্টমাইজ করতে হয়, আর যথারীতি আমি আমার এই প্যানেলটা কাস্টমাইজ করেছি, ফ্রেমিং স্টোরি দিলে আমি সেভ করেছি। আর এখানে হচ্ছে আমার প্রজেক্টের ফাইলগুলো আমি ইম্পোর্ট করব। ইম্পোর্টের জন্য জাস্ট ডাবল ক্লিক করলে আপনি যেখানে সিলেক্ট করবেন অথবা এখান থেকে আপনি যেতে পারবেন, এখান থেকে আপনি ফাইল এখানে নিয়ে আসতে পারেন। আমি এখানে একটা ফাইল ধরে এখানে আমি নিয়ে আসলাম, এখানে ফাইল চলে আসলো। ইম্পোর্ট আমরা অনেকভাবে করতে পারি। ইম্পোর্ট করার জন্য আমরা জাস্ট যে কোনো একটা ফোল্ডার, যেমন এই ফোল্ডারটা আমরা এখান থেকে যাচ্ছি এখানে ড্রপ করতে পারি। যেমন আমরা এখানে 4টা ফোল্ডার আছে আমাদের, ফোল্ডারগুলো আমরা এখানে ড্রপ করতে পারি। ওকে, এখানে কিছু নন সাপোর্টেড ফাইল ছিল যা আমাদেরকে ইনফর্ম করা হয়েছে। সো সবগুলো ফোল্ডার এখানে চলে আসছে। আমরা এগুলো ফাইল আকারে ইম্পোর্ট করতে পারি অথবা ফোল্ডার আকারে করতে পারি। আর আপনারা যদি বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই অর্গানাইজ করে করবেন, যেমন ভিডিওর জন্য একটা ফোল্ডার, সাউন্ডের জন্য একটা ফোল্ডার, ফটোর জন্য আর আদার্স ফাইলের জন্য একটা ফোল্ডার। বাট যদি ছোটো প্রজেক্ট নিয়ে কাজ করেন, যেমন এটা মোটামুটি একটা ছোটো প্রজেক্ট ছিল, এখানে মোটামুটি আমি একটা ফোল্ডারের ভিতরে সব কিছু রেখেছি, বাট এটা ডিপেন্ড করবে টোটাল আপনার প্রজেক্টের সাইজটা কত বড়। যদি অনেক বড় হয় তখন ডেফিনেটলি এইভাবে আপনারা ফোল্ডার করে করবেন, তাহলে অর্গানাইজ হবে, অনেক ফাস্ট হবে। আর ছোটো ফোল্ডারের জন্য যদি অর্গানাইজ করতে চান তাহলে আর ওয়েস্ট অফ টাইম হবে। সো ডিপেন্ড করে এটা আপনার কোন ধরনের প্রজেক্টে আপনি কাজ করতে চান তার উপর আপনার অর্গানাইজটা। আর আমরা যখন ফাইলগুলো ইম্পোর্ট করব এগুলো কিন্তু বিভিন্ন ওয়েতে আমরা দেখতে পাবো। যেমন এটা হচ্ছে খুব স্মল একটা ভিউতে, এরপর হচ্ছে থাম্বনেল ভিউ, এরপর আরেকটা ভিউতে আমরা দেখতেছি। সো সব এগুলো ভিউগুলো হচ্ছে কি, আবার এখান থেকে কিন্তু আপনি আবার চেঞ্জ করতে পারবেন। আমি একটু বড় করে রাখলাম। আবার এখানে আর একটা বাড়তি পয়েন্ট হচ্ছে, এখানে যদি আপনি আপনার মাউসের কার্সারটা একটু মুভ করেন তাহলে কিন্তু একটু দেখতে পাবেন কী হচ্ছে। সো এখান থেকে ইজিলি আমরা যেই ভিউটা আমরা চাচ্ছি ইজিলি আমরা কাস্টমাইজ করে নিতে পারি। সো আমাদের প্রথম পার্ট ছিল কীভাবে আমরা ফাইল অর্গানাইজ করবো, প্লাস যে ফাইল এখানে ইম্পোর্ট করবো। সো আমাদের হয়ে গেছে, আমরা এখন দ্বিতীয় পার্টে যাব। আমাদের নেক্সট পার্ট হচ্ছে ফাইলের সিকোয়েন্স অথবা রেজলিউশন কীভাবে আমরা চেঞ্জ করবো। সিকোয়েন্স সেটিংটা মাল্টিপল ওয়েতে হতে পারে। যেমন আমি এই ফাইলটা আমি একটু ভিউ দিচ্ছি, এটা একটা ভিডিও ফাইল, এটা যদি আমি টাইম লাইনে রেখে দিই তখন কিন্তু একটা অটো সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। এটা কিন্তু এই ভিডিও যে রেজলিউশন অথবা যেই এপিএস দেওয়া আছে সেমটা এখানে আসবে, প্লাস হচ্ছে একটা সিকোয়েন্স রেডি হয়ে যাবে। এটা হচ্ছে অটোমেটিক, আপনি যদি কোনো কিছু না করেন অটোমেটিক সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। বাট আপনি এরপরে যদি কোনো ফাইল যদি এখানে রাখেন সবগুলো ফাইল কিন্তু এই সিকোয়েন্স অনুযায়ী এরপরে অটো কনভার্ট হয়ে যাবে। বাট আপনি যদি আপনি কাস্টমাইজ করে একটা প্রথমে একটা ফাইল সিকোয়েন্স করতে চান তখন কিন্তু এর আমরা এখন যে স্টেপগুলো দেখাবো এগুলো ফলো করতে হবে। সিকোয়েন্স ক্রিয়েট জন্য আমরা প্রিসেট ইউজ করতে পারি। যেমন এইখানে একটা আইকন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সিকোয়েন্সটা আসলো। এইখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে যেটা আমাদের দরকার আমরা ইউজ করতে পারি। আমি যেহেতু নর্মালি DSLR ক্যামেরা বেশি ইউজ করা হয় এখানে আমার সিলেক্ট করা। এছাড়াও অনেকগুলো ক্যামেরা অথবা অপশন এখানে দেওয়া আছে, যেমন অনেক একটা প্রফেশনাল ক্যামেরা রেডের অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে। এছাড়াও অনেকগুলো অপশান আছে ক্যাননের জন্য দেওয়া আছে। আমি DSLRটা একটু দেখিয়ে দিই, DSLR 1080p আছে, 1080p ভিতরে আবার তিনটা অপশান আছে, 24, 25, 30fps দেওয়া আছে। ধরেন আপনার 25fpsটা দরকার, এখানে ক্লিক করলে অটোমেটিক একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে সিকোয়েন্স ফাইল। আবার এই সিকোয়েন্স সেটিংটা কিন্তু আবার আমরা ম্যানুয়ালি করতে পারি। যেমন আমি এটা থাম্বনেল দিয়ে দিচ্ছি, যেমন এই ফাইলটা আমরা এখানে টাইমলাইন দিয়ে দিলাম,
এখন আমরা ম্যানুয়ালি সিকোয়েন্সটা ক্রিয়েট করব, সিকোয়েন্স সেটিং, যেমন সিকোয়েন্স সেটিং। এখানে অনেকগুলো অপশান আছে, যেমন আমি কোনায় পেজটা রাখতে চাচ্ছি, কোন রেজলেশনটা রাখতে চাচ্ছি। যেমন আমার এখানে 1080 ছিল, 1080 আছে। আপনার যদি 4K যদি 1080 করা লাগতো, আপনি এখান থেকেই আপনার রেজলেশনটা চেঞ্জ করতে পারতেন। আর অন্যগুলো মোটামুটি অ্যাজ ইট ইজ, যেমন স্যাম্পল রেট এটা যেটা সেটাই থাক, এটা ওকে। আর অন্যগুলো অ্যাজ ইট ইজ রেখে দিলে হবে। এরপর ওকে ক্রিয়েট করলে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। যেমন এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। এটা যেহেতু 25 আছে, এই কারণে এটা খুব একটা এফেক্ট করলো না। আমরা দেখি অন্য একটা সিকোয়েন্স আমি দিয়ে দেখি। এখানে 30 FPS আমি করলাম। দেখেন এখানে যে সিকোয়েন্সটা ছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে 30 FPS হয়ে গেছে। সো এখন যে ফাইলগুলো এখানে আপনি এরপর ড্রপ করুন, সবগুলো কিন্তু 30 FPS অটো কনভার্ট হয়ে এখানে একটা টাইম লাইনে সবগুলো ফাইল ক্রিয়েট হবে। সো এভাবে আমরা ম্যানুয়ালিও সিকোয়েন্সটা ক্রিয়েট করতে পারি। আপনি ডিরেক্ট সিকোয়েন্স সেটিংয়ে না গিয়ে কিন্তু এখান থেকে কিন্তু মডিফাই করতে পারেন। যেমন একটা ফাইল আমি সিলেক্ট করলাম, এখানে মডিফাইতে গেলাম, যেন আমি এখানে ইন্টারপ্রিট করে যদি ক্লিক করি, এখানে কিন্তু বেশ কিছু অপশান আছে। এটা ওকে সর্ট অফ সিকোয়েন্স সেটিংয়ের মতো। যেমন আমি এখানে এখন 25 FPS আছে, আমি এটা চাইলে আরও ধরুন 30 FPS করতে পারি। 30 FPS করলাম, যেমন এটা 30 FPS হয়ে গেলো। আমি আমার আন্ডু দিয়ে দিলাম। সো এখান থেকে আমরা আমাদের ফাইলের FPS কিংবা রেজলিউশন চেঞ্জ করতে পারি। বাট সবচেয়ে বেস্ট হচ্ছে আমরা প্রথমে একটা এখান থেকে একটা সিকোয়েন্স সেটিং করে নেব, এরপর আমরা আমাদের ফাইলগুলো এখানে প্যানেলে দিব। সো এটা হচ্ছে কি বেস্ট ওয়ে। আর আমি প্রথমে বলেছিলাম আমরা যেই ফরম্যাটে এডিট করতে চাই, আমরা যদি শুরুতে যদি ওই ফরম্যাটে ভিডিও করি তাহলে সবচেয়ে বেস্ট হয়। কারণ আমরা যখন একটা ফাইল অন্য একটা ফাইলে কনভার্ট করবো কিংবা শিফট করবো, তখন কিছু কোয়ালিটি ফল করতে পারে। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। এখানে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে করবেন, তার পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করবেন, ওইখানে আপনারা কোশ্চেন করবেন। কারণ সেম কোশ্চেনটা অন্য কারো থাকতে পারে, তাহলে তারও জানা হবে এটার রিপ্লাইটা। আর আমরা নেক্সট এপিসোডে কভার করবো হচ্ছে প্রিমিয়ার প্রো টুলসগুলো, কোন টুলসের কাজ কী প্লাস হচ্ছে কীভাবে ইউজ করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউতে।